হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা কে কে ভাদ্র মাসে মামির হাতে ভাত খেতে যাও বলো তো আগের ভিডিওতে তো তোমাদের বলিয়েছিলাম মামির জন্য একটা কুর্তি কিনেছি যেহেতু কিংসুকের স্কুল সকালে ছিল তাই আমাদের ইনভিটেশনটা ডিনারের জন্যই ছিল বাড়ির সবার নেমন্তন্ন আজকে কিংসুক স্কুল থেকে আসার পর আমরা বেরিয়ে পড়ি মামাবাড়ির জন্য পৌঁছেই দেখি সবাই গল্প করছে কিংশুকের মামা বাড়িতে অনেক লোকজন ওখানে গেলে গল্পটা কিন্তু দারুণ হয় কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শুরু হয়ে যায় মেনুতে অনেক কিছুই ছিল প্রথমে বাবা বুনু আর কিংশুক বসে পড়েছিল তারপর আমি মা মামি আর কেয়া বুনু বসেছিলাম মেনুতে প্রথমেই ছিল ভাত ডাল শাক বোটল ভাজা তারপর এক এক করে আসলো সর্ষে বাটা কাতল মাছ মাংস আর শেষ শেষপাতে চাটনি তো ছিলই সব রান্নাই খুব টেস্টি ছিল সব শেষে গিফট দিয়ে বাড়ি ফেরার পালা তখন ঘড়িতে সাড়ে দশটা রাস্তা শুনশান লোকজন নেই বললেই চলে যেহেতু মামাবাড়ি থেকে আমদের বাড়ির ডিস্টেন্সটা খুব একটা বেশি না তাই রাতের বেলা যাওয়া আসা করতে আমাদের খুব একটা অসুবিধা হয় না